এটা মটন ঘুগনি। এটা কি তোমার খাওয়া উচিত? নো। তাহলে ওখান থেকে কেন যাচ্ছে না যো? আমি খাচ্ছি না, আমি ফেলে রেখে আমি শুধু মটর গুলো খাচ্ছি। কে বলো আমাদের? হ্যালো, হাই, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি সুকন্যা, চলে এসেছি নতুন আবার আরেকটি খাবারের সঙ্গে। আজকে মূলত চলে এসেছি গাংনাপুরে, আফটার আ লং টাইম আবার একটা ভিডিও আসছে। এতদিন শরীর খারাপ ছিল, যেটা সবার হচ্ছে, তো এখনো পুরোপুরি ঠিক হয়নি। তো ব্যাপারটা হচ্ছে এত শরীর খারাপ যে ডাক্তারের কাছে টাকা দিতে দিতে টাকা শেষ, বাজেটটা একটু কম, তো মনটাও না এতদিন হালকা খাবার খেয়ে খেয়ে একটুখানি স্পাইসি কিছু খেতে ইচ্ছে করছে, একটু খাসি খাসি ব্যাপার আসছে, বুঝতে পারলে? অনেক কিছু পাওয়া যেত, এখন তো 740 না কত টাকা কেজি খাসি খাওয়া তো সম্ভব না, তো সন্ধান পেয়ে গেছে এখানে টাকা থেকে নাকি খাসির মাংস, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে দেখো দেখতে থাকো পুরো ভিডিও। তো পাশে আমি দাদাকে পেয়ে গেছি। দাদা তোমার নাম কি? অনিমেষ শিকদার। আচ্ছা দাদা, এই দোকানটা কত বছরের? এই দোকানটা বেশি দিন না, এখানে এসেছি আমি এই 15 দিন হচ্ছে, আর ওই দিকে ছিল 7-8 মাস হয়েছে। 7-8 মাস হয়েছে। তো মূলত তোমার এখানে কি কি পাওয়া যাচ্ছে সেটা যদি একটু বলো। খাসির মাংস আর চর্বি দিয়ে ঘুগনি, আর খাসির ছাট, মাংস মেটে চর্বি এগুলো দিয়ে। আচ্ছা, রুটিটা কি এখন পাওয়া যাচ্ছে না? আমি করতে পারছি না, একা একা, তো ওই জন্য। যেটা মূল বিষয়, এই যে নামটা দিয়েছো মনের ঘুগনিওয়ালা, ঘুগনি খেলে মনের রোগ সেরে যাচ্ছে এরকম? না না, আমার এটা ওয়াইফের নামটা দেওয়া। আচ্ছা, যাতে আমার এই ঘুগনি খেয়ে সবার মনে থাকে। তোমার এখানে রয়েছে কি ছাড়? এটা দেখে একটুখানি দেখাও। এই যে মাংস মেটে চর্বি এগুলো। এছাড়া কি এর মধ্যে ছাড় বলতে কি চরগোদা, তারপরে চুস্তা, যেগুলো পাওয়া যায় আরো? সব কিচ্ছু না, মানে খাসির মাথা থেকে পা অবধি কিছু। তাহলে শুধু মেনলি কি কি থাকছে? এই যে পাজরের পিস আছে, মেটে আছে, চর্বি আছে, এই যে চর্বি আর টেংরি আছে। তাহলে তো বলতে গেলে এমনি নরমাল মাংস, যেটা সলিড ওরকম মাংস। এটা কত করে? এটা 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট। আর ঘুগনি? ঘুগনি 10 টাকা প্লেট। ঘুগনি 10 টাকা প্লেট। ঘুগনিটা একটু দেখিয়ে দাও ক্লোজ থেকে। বেশ চর্বি দেখতে পাচ্ছি তো। আর যখন চর্বি শেষ হয়ে যায় আমার এই বাটিতে চর্বি, এই এখান থেকে আবার অ্যাড করা হয়। দেখতেই পাচ্ছ বাটি তো আবার এক্সট্রা করে চর্বি রেখে দিয়েছে। ঘুগনির চর্বি যদি শেষ হয়ে যায় আবার কিন্তু চর্বি বাটি থেকে দিয়ে দেওয়া হবে, মানে কেউ নিরাশ হয়ে ফিরবে না। মানে মটন ঘুগনি তো সব পাবে একদম। তো চলো এখন ট্রাই করব, ট্রাই করে আমরাও দেখি কেমন লাগছে। আর মাংসের যেটা, মাংসটাও কি এখন নেই? না, এখন করতে পারছি না, একা একা, তো ওইজন্য একা একা। তো ওটা কত ছিল মটনের? ওটা 15 টাকা থেকে শুরু ছিল। 15 টাকায় মটন? হ্যাঁ। কত ওয়েট? 20 গ্রাম থেকে 25 গ্রামের মধ্যে। 20 গ্রাম থেকে 25 গ্রামের, যাক হলো না, দুর্ভাগ্য। এটাই আগে খাই। আবার কি লাস্টে কি তুমি এইভাবে কি ওখান থেকে সবাইকেই দাও? না, এটা আমার স্পেশাল। না না, এটা সবাইকে দিও। আচ্ছা, মানে সবার চর্বি পড়বে ওপর থেকে এরকম ভালো করে চর্বি। পেঁয়াজ তেতুন? হ্যাঁ, সব দাও দাও। তুলের জলটা না আজকে থাক, ঠান্ডা লেগেছে তো তেঁতুলের জল। আচ্ছা, এই জলে মোড়া কি থাকে? শুধু তেঁতুলের জল? তো পেয়ে গেছি মনের ঘুগনিওয়ালার থেকে ঘুগনি, আর দেখো 10 টাকার কোয়ান্টিটি, 10 টাকার কোয়ান্টিটি কিন্তু জাস্ট অসাধারণ দেখছো। ওপরে কিন্তু পুরোটা উপচে পড়ছে ভাই, কি হচ্ছে দেখতে পাচ্ছ? এরকম কিন্তু ঘুগনির কোয়ান্টিটি পুরোটা দেখো, আমার হাতে কিন্তু পুড়ে গেছে এতটাই, মানে এটার থেকেও কিন্তু ছাড়িয়ে গেছে। আর ওপরে এরকম পেঁয়াজ দিয়ে দিয়েছে, টক জল সবকিছু দেবে, আমি টক জলটা নিয়ে নিই। আর এরকম দেখেছো পাতলা, আর এই দেখো যা চর্বিগুলো দেখো, 10 টাকায় নাকি এরকম চর্বি দিচ্ছে। তো চলো খেয়ে দেখে এটা কেমন, যেরকম দাদা বললো যে কেমন এটা মনে লেগে থাকছে, একটুখানি খেয়ে দেখা যাক। তো ফার্স্ট এরকম শুধু ঘুগনিটাকে ট্রাই করবো। অসাধারণ, এত কম দামে না নর্মাল ভাই, এটা কিন্তু বেশ ফ্লেভারফুল। এই দেখো চর্বির সাইজ এরকম কিন্তু প্রচুর আছে চর্বি। এই যে চর্বি নিয়ে একটা সব কিছু নিয়ে একদম মাখো মাখো একটা বাই, কতদিন খাসির মাংসের টেস্টটা পাই না ভাই, আর এই চর্বি তো আমার ফেভারিট। তো হয়ে যাক। ওই দেখো জাস্ট চর্বি কতগুলো পড়েছে। চলো একটা বাইট নেওয়া যাক আবার। এটা খেলে মনে থাকবে, নামটা ঠিকঠাকই আছে, বৌদি যে নামটা দিয়েছে ঠিকঠাকই আছে, বৌদিকে বলে দেবে আবার হয়ে যে নাম ঠিকই আছে। আমি এটা ফিনিশ করছি, ফিনিশ করে তাকে
মটনের ছাটটা নিয়ে ব্যাক করছি। তুমি কোথা থেকে এসেছো? পাটনা থেকে এসেছি। পাটনা থেকে এখানে কি ঘুগনি খেতে? কি করব? মানে এখানে কি এখানে ভালো লাগে? এখানে খাচ্ছি। মানে এখানে কি বাড়ি না মানে কাজে সূত্র আসা হয়? না কাজের জন্য মানে কাজের জন্য আসলে এখানে খাওয়া হয়। হ্যাঁ। কেমন লাগে এখানে ঘুগনি? খুব ভালো লাগে। ভালো লাগে? কি শুধু কই ঘুগনি খাওয়া হয় না মাংস খাওয়া হয়? না মাংসও খাওয়া হয় ঘুগনিও খাওয়া হয়। তা কতদিন ধরে খাচ্ছো এখানে? এখানে আমি যখন আসি তখন খাই। তারপর আরেকটা জিনিস যেটা কোন রকম ফুড কালার ইউজ হয় না। আমার মা রিভিউ দেবে, বলো আমি খাচ্ছি না, আমি ফেলে রেখে আমি শুধু মটর গুলো খাচ্ছি। খুব ভালো। তুমি রিকমেন্ড করছো সবাই ট্রাই করবে? হুম, সবাই আসুক, এসে খেয়ে দেখুক। তোমরা কি এখানে রেগুলার খাও? হ্যাঁ এখানে রেগুলার। কেমন লাগে এখানে ঘুগনি? খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে। আর তোমাদের? হ্যাঁ অবশ্যই। তোমরা কি এখানে মানে রেগুলার কাস্টমার একদম আমাদের হবে? আর কি শুধু ঘুগনি খাওয়া হয় না, খাসি মাংস? প্রথম ছাট একদম ছাট একদম ভালো লাগে। কোয়ান্টিটিও ভালো দেয়। তো পেয়ে গেছে খাসির মাংসের ছাট। আর ছাট বলাটা ভুল হবে, দেখো এখানে কিন্তু সেই মাংসই রয়েছে, এই যে এরকম মেটে এরকম রয়েছে। এটা কত রয়েছে প্লেট? 20 টাকা প্লেট। দেখতেই পাচ্ছ এরকম সাইজের কিন্তু বেশ। সবাইকে কি এতটা কোয়ান্টিটি দেওয়া হয়? একদম দেখতে পাচ্ছ এরকম চর্বি, এরকম কিন্তু মেটে রয়েছে। এটা রয়েছে একটা নাল্লির পিস, এটা রয়েছে একটা ছিনার পিস। বাবা তো সোনায় সোহাগা। প্রায় মোটামুটি আমি দেখাতে বলবো, একটু নিচে করে দেখাও। ওখানে কত মোটামুটি 6-7 পিস আছে। তারপর আবার এইরকম আমি কিন্তু হাত লাগাচ্ছি। হ্যাঁ আমি নাহলে দেখাতে পারবো না। এই যে এরকম দেখো চিনার পিস, এরকম রয়েছে নাল্লির পিস রয়েছে, এই যে এরকম কিন্তু মাংসের রয়েছে পিস, আর এই দেখো এরকম মেটে রয়েছে। তো চলো প্রথমে একটুখানি মেটেটা খেয়ে দেখি কেমন। দেখতে পাচ্ছ এরকম সাইজের। আমি ভাবলাম আমি কোনোদিন ছাটটা ট্রাই করিনি, জেনুইনলি ভাবলাম কি নাকি হবে। প্রপার মাংস ভাই, কোনো কথা হবে না। এবার দেখতে পাচ্ছ এরকম একটা নরম মাংসের পিস, একটুখানি ফ্রাই করে দেওয়া যাক। কতদিন খাইনি মাটন। যাই হোক, এই আমার মতো যারা ওই 700 টাকা কেজি মাংস কিনে খেতে পারছো না, তাদের জন্য কিন্তু এটা বেস্ট অফার মাংসের টেস্ট নেওয়ার। আর একদম কিন্তু মানে শরীর খারাপ করবে না, যেরকমটা বললো শুকনো লঙ্কা ইউজ করা হয় না, একদম ঘরোয়াভাবে তৈরি হয়। তো মাছ দিয়ে ফ্রাই আমি রেকমেন্ড করবো। একটুখানি এখন খেয়ে বেশি সামনে রেখে বেশি কথা বলতে পারছি না, পরে বলছি। দাদা হচ্ছে আমার মতো মটন লাভার। তারপর আমি দাদার কথা শোনাচ্ছি, আগে আমি একটু খাওয়াই মন দিয়ে, আমি পাচ্ছি না। এতদিন হালকা হালকা খাবার খেয়ে শরীর খারাপ, এখন আর এইসব সামনে রেখে খাওয়া যায় না। আচ্ছা আমি একটুখানি খালি খালি গ্রেভিটা ট্রাই করবো। দেখ গ্রেভিটা কিন্তু একদম লাল লাল, একদম একটা রিচ একটা কালার এসেছে। দেখতে পাচ্ছ গ্রেভির এরকম রিচ একটা কালার, স্পাইসি কিন্তু গ্রেভিটা, যেটা কিন্তু কোনো শুকনো লঙ্কার ইউজ করা হয় না, একদম যেই কাঁচা লঙ্কাটা পেকে যায় ওই লঙ্কাটাই কিন্তু ইউজ করা। আর বেশ একটা ঝাঁঝালো ঝাঁঝালো, গলা দিয়ে নামছে বেশ একটা ঝাঁঝ ঝাঁঝ ভাব।
এই ঝাজটা নাকি গোলমরিচ লবঙ্গ আর দারচিনির জন্য এরকম একটা ঝাজালো ব্যাপার লাগছে। আর এই যে একটুখানি গ্রেভিটা খালি খালি ফ্রাই করে দেখি কেমন লাগছে। পুরো প্রপার বাড়িতে যে লাল লাল মটনের ঝোল হয় প্রপার ওরকম টেস্ট। আর একটা রয়েছে হচ্ছে এরকম সিঙ্গার, দুটোই আগে এটাই ট্রাই করি। চর্বিটা কাছে এনে একটু দেখাতে বলবো, আমি ভিডিও করব আর সাইডে আওয়াজ হবে না, এটা হয় না। ওই সাইডে একটু দেখো কি কি আছে, দেখে নাও তোমরা আমার ভিডিওতে সবকিছু দেখতে পারো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দারুণ লাগলো জাস্ট খেতে। কিন্তু আমি একটা জিনিস মিস করছি, ওই যে 15 টাকা পিস মটন, ওটা কবে আসলে পাবো? ওটা কি বলো মানে অর্ডার করলে কি ধরো 10 পিস ধরো অর্ডার করলো তার সঙ্গে আরো 10 পিস করি। আচ্ছা আচ্ছা, কারণ আমি ওটা একদমই সীমিত মানে 2 টাকা কি 3 টাকা এক এক পিসে লাভ রাখি। এবার যদি 2 পিস 4 পিস থেকে যায় তাহলেই তো অসুবিধা, এজন্য ওটা করি না বেশি, এটাই করছি আপাতত। আচ্ছা এবার তোমার এখানে দোকানের টাইমিংটা বলে দাও, কি কি বার খোলা থাকছে আর কিভাবে আসবে? আমার শুধু শনিবারটা বন্ধ থাকে। আচ্ছা, আর এখানে 5টার পরে আসলেই হবে। 5টার পরে আসলেই হবে। আর তোমার কন্টাক্ট নাম্বারটা বলো। 850-999-554। যে কেউ আসলে কন্টাক্ট করো, মানে রেগুলার খোলা থাকে, এবার ফোন করে তাও আসলে দূর থেকে আসলে বন্ধ থাকে না কোনো দিন? 5টার পরে। 5টার পরে। আচ্ছা জায়গাটার নাম আর কিভাবে আসবে? এটা হচ্ছে গাঙ্গনাপুর, একদম প্ল্যাটফর্ম থেকে নামলেই সামনে হচ্ছে পাকা রাস্তা। আচ্ছা, এখান থেকে দুপা এই যে গেট আছে গেটটা দেখে। আচ্ছা, গেট থেকে এসে কিন্তু এই দাদার দোকান মনের ঘুগনিওয়ালা দেখলেই বুঝে যাবে, এই যে গেট আর এই যে দোকান, একদম কিন্তু এই 4-5টা দোকানের পরেই কিন্তু এই যে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, দারুণ লাগলো জাস্ট অসাধারণ। এত কম দামে, এত চিপ প্রাইসে এত সুন্দর জিনিস দিচ্ছে। সব থেকে বড় কথা যেটা মেকিং বললো যে শুকনো লঙ্কার গুঁড়ো বা ফুড কালার কিছু ইউজ করা হয় না, একদম কিন্তু ঘরোয়া টেস্ট আর ভীষণ স্পাইসি, এখনো ঠোঁট জ্বলছে। তো আমার খুব ভালো লাগলো, আমি তোমাদের রেকমেন্ড করবো একবার এসে ট্রাই করো। আমার মতো যার পকেটের অবস্থা, যে বেশি জোরে তো বলতে পারছি না, পকেটটা খুব টান, তো একটুখানি মাটনেরও টেস্ট নিতে আবার পকেটেরও ব্যাপারটা রয়েছে। তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই হলো, এসে আমি লাভ হয়েছে। তবে যেটা 15 টাকা পিস ওটা অর্ডার দিলে করে দেবে, ওটা আপাতত নেই, একা সামলাতে পারছি না। এইবার তোমাদের আমি বলে দিই, দোকানটা কিন্তু রেগুলার খোলা থাকে 5টা থেকে ম্যাক্সিমাম 8টা-8:30টার মধ্যে শেষ হয়ে যায় আর কি, দাদা সেলটা বেশি রয়েছে। আর তোমরা আসবে কি করে? আমি এখন রয়েছে হচ্ছে গাঙ্গনাপুর, গাঙ্গনাপুর একদম পুরো স্টেশন থেকে বেরিয়ে দেখাতে বলবো। দেখতে পাচ্ছ একদম গেট, গেটের থেকে বেরিয়ে এসে এরকম দোকান দেখতেই পার। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো আর এই খাবারগুলো খেলাম তোমাদের কি লোভ লাগলো? তাহলে কিন্তু লোভ লাগলে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হবে। অবশ্যই আজকের কিন্তু ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার, আর না ভালো লাগলেও করতে হবে। আর যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, কি করছো বস, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। তো চলো দেখা হচ্ছে নতুন আরেকটি সুন্দর খাবার নিয়ে, আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।